আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রীরা, ভালো আছে তো? মনে আছে তো আমি তোমাদের দুটো কবিতা ক্লাসে পড়িয়েছিলাম? সেগুলো সারমর্ম শেখা হয়ে গেছে নিশ্চয়, প্রশ্ন উত্তর, ব্যাকরণ, খুব ভালো করে লিখবে, লেখার অভ্যাসটা থাকা ভালো। তো আজ আমি তোমাদের পড়াবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ধুলা মন্দির কবিতাটি। এটা পড়ানোর আগে আমি অল্প কবি পরিচিতি দিয়ে নিই, যদিও তোমরা অল্প বিস্তর সবাই জানো রবীন্দ্রনাথের সম্বন্ধে। তা আবার বলছি, পরীক্ষায় তো এগুলো আসে, টিকা আসে, কবি পরিচিতি, লেখক পরিচিতি প্রশ্ন আসে, তো সেই জন্য সামান্য কিছুটা প্রয়োজনে জেনে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সনের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। খুব ছোটোবেলা থেকে তিনি কবিতা লেখেন। কবিতা ছাড়াও সাহিত্যের সব বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। গল্প, গান, প্রবন্ধ, নাটক, উপন্যাস অসংখ্য লিখে গেছেন। 1913 খ্রিস্টাব্দে তিনি সাহিত্যের জন্য বিখ্যাত নোবেল পুরস্কার লাভ করেছিলেন তার গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ অফারিংস অফ সংস লিখে। রবীন্দ্রনাথ শুধু বড় কবি ছিলেন না, খুব বড় মাপের মানুষ ছিলেন এবং সবার উপরে তিনি মানুষকে ভালোবাসতেন। মানুষকে ঘৃণা করাকে বড় পাপ বলে মনে করতেন, তাই তাকে বিশ্ব মানবতাবাদী বলা হয়। তিনি অনেকভাবে বুঝিয়ে গেছেন সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। দেবতারা যে মন্দিরে থাকেন না, মসজিদে থাকেন না, দেবতারা থাকেন সাধারণ মানুষের ভেতর। তাদের ভালোবাস না বাসলে, তাদের সঙ্গে একাত্মভাবে না মিশতে পারলে তাকে চেনা যায় না, তার কৃপা লাভ করা যায় না। এ কথাই তিনি বারবার বিভিন্ন কবিতায় গানে বলেছেন। তো জেনে নিই এই কবিতায় তিনি কিভাবে বলেছেন। অন্ধকারে লুকিয়া আপন মনে কাহারে তুই পূজিস সঙ্গপনে। প্রথমে কি বলছেন, ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে? দরজা বন্ধ করে মন্দিরে ঠাকুর করে কেন পড়ে আছিস? এই ভজন পূজন সাধন আরাধনা সব বৃথা কেন? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পূজিস সঙ্গপনে। অন্ধকারে ঘরের কোনায় বসে, সঙ্গপন মানে বুঝতে পারছো, খুব গোপনে নীরবে একাত্ম হয়ে সাধন ভজন যারা করেন, তারা তো ভাবেন যে আমরা ঈশ্বরের কাছে পৌঁছে যাব, আমাদের আরাধনা তাঁর চরণে পৌঁছে যাবে, তিনি আমাদের কৃপা লাভ করবেন, দর্শন দেবেন। কিন্তু এটা ভুল, কেননা কবি আবার বলছেন, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তোমরা বলবে দেবতা কেন নেই ঘরে, এই তো বিভিন্ন মূর্তি আছে, দেবদেবীর মূর্তি আছে ঠাকুর ঘরে, কোথায় কেন নেই, কেন কবি বললেন একথা? কবি কেন বললেন বলো তো? কবিরা না অনেক কিছু দেখতে পান, বিশেষ করে রবীন্দ্রনাথের মতো আধ্যাত্মিক জগতের কবি। তিনি যেভাবে দর্শন করেছিলেন যে মানুষের ভেতর ভগবান আছেন, যেরকমভাবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি কথা খুঁজিচ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর। বিবেকানন্দর মতো মানুষ উপলব্ধি করেছিলেন যে জীবে প্রেম করলে, মানুষকে ভালোবাসলে, তার সেবা করলে ঈশ্বর লাভ করা যায়। রবীন্দ্রনাথের এই কবিতাতেও সেই কথাই যেন প্রতিধ্বনিত হয়েছে। নয়ন মেলে দেখ মানে চোখ মেলে দেখ, হৃদয়ের চোখ দিয়ে দেখতে হবে। রবীন্দ্রনাথ দেখতে পেয়েছিলেন, তাই আমাদেরকে বলছেন দেবতা ঘরে নেই, তিনি তাহলে কোথায় গেছেন? ঈশ্বর জেনে নেই। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পোদ খাচ্ছে বারো মাস। তিনি কোথায় গেছেন? মাঠে চাষা পশুদের সঙ্গে মিলে তিনি চাষবাস করছেন, তাদের পাশে আছেন, তাদের সঙ্গে তাদের মতো হয়ে কাজ করছেন। আমরা তাকে চিনতে পারছি না, আমাদের সেই চেনার চোখ নেই, সেই দেখার চোখই নেই। কারণ আমরা ভাবছি মন্দিরে বসে পুজো করলে, সারাদিন আরাধনা করলে তারপরে তার দর্শন মিলবে, আমরা একেবারে তার কৃপা লাভ করব, তার সান্নিধ্য লাভ করব।
রৌদ্রে জ্বলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে দুই হাতে, তাঁরই মতন সূচি বসনে ছাড়ি আয়রে ধুলোর পরে। তিনি আহ্বান করছেন, আমাদের ডাকছেন, তার মতন ধুলোয় মিশে যেতে হবে, ওই মাটির মানুষদের কাছে যেতে হবে যারা দিন রাত খেটে আমাদের মুখে অন্ন যোগাচ্ছে, ধান চাষ করছে, সবজি ফলাচ্ছে, কিন্তু তাদের মুখে অন্ন নেই, তাদের ঘরে সারা বছরের খাবার নেই, তারা সেই গরিব রয়ে গেছে, কারণ আমরা তাদেরকে দূরে সরিয়ে রাখছি, আমরা তাদেরকে অবহেলা করছি, আর মন্দিরে ঘণ্টা বাজিয়ে দিন রাত আরাধনা করছি। এভাবে দেবতা খুশি হন না, তাই তিনি আমাদের উপলব্ধি করানোর জন্য তিনি মন্দির ছেড়ে বেরিয়ে পড়েছেন, ওদের সঙ্গে মিশে গেছেন, কিন্তু আমাদের সেই চোখ নেই, আমরা দেখতে পাচ্ছি না, আমরা চিনতে পারছি না। তাই কবি বলছেন, পোশাকের পবিত্রতা নষ্ট হবে, ধুলোবালি লাগবে বলে যে আমরা ঘরে বসে আছি, আমরা যাচ্ছি না, না ওদের সঙ্গে মিশবো কেন, আমি আলাদা হয়ে থাকবো, এতে দেবতা রুষ্ট হচ্ছেন, আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন, আমাদের ঘরে নেই তিনি। মুক্তি? ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টির বাঁধন পরে বাঁধা সবার কাছে, ভগবান দেবতা ঘরে নেই, তিনি তার সৃষ্টির মধ্যে বাঁধা পড়ে আছেন, তিনি নিজেই তাদের সঙ্গে মিশে গেছেন, আর আমরা সাধারণ মানুষ ভুল বুঝছি, ভাবছি দেবতার মূর্তি গড়ে মন্দিরে প্রতিষ্ঠা করে খুব আরাধনা করলেই তার কৃপা লাভ করবো।